আসসালামু আলাইকুম প্রিয় সদীপ অবসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যাদের মোবাইলে একটা মেসেজ আসে না যাহার সেই সম্পর্কে আমরা কিন্তু মোবাইল ইউজ করি মোটামুটি সবাই এখন কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া কিন্তু চলে না তো অ্যান্ড্রয়েড মোবাইল আমরা যারা চালাই তাদেরকে বলছি আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ আসে আপনাদের আঁকামার বিষয়ে কিংবা যে কোনো বিষয়ে আমরা কিন্তু আঁকামা দিয়ে সিম কিনলে আমাদের এই আঁকামায় কোনো সমস্যা হলে অবশ্যই মেসেজ আসে আর এই মেসেজটা আমরা কিন্তু না বুঝে আসলে অনেক বিভ্রান্ত হয়ে যায় এবং ভয় পাই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার আপনি যদি কোনো অবৈধ কোনো কাজ করেন তাহলে তো অবশ্যই আপনার বিরুদ্ধে একটা মামলা হবে। কিন্তু আপনি অবৈধ কাম করেন নাই কিন্তু তারপরও আপনি ভয় পাচ্ছেন তো এই সমস্যাটা হচ্ছে অনেকেই আছে নাজাহার যাহার মেসেজটা পায় নাজাহার যাহার মেসেজ সৌদি বাংলাদেশ এবং ইন্ডিয়া সব প্রবাসীদের কিন্তু দিয়ে থাকে তো যাদেরকে না যাহার মেসেজ আসছে তারা কী কীভাবে কী করবেন সেটা হচ্ছে না যাহার মেসেজটা আপনারা গুগল টেন সিলেক্ট করে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে আপনারা না যাহার মেসেজ থেকে আপনারা রক্ষা পাবেন তো না যাহার মেসেজটা এই জন্য দেয় না থেকে সেটা হচ্ছে না যাহার যে আপনার আশেপাশে যদি কোনো অবৈধ লোক কিংবা যে কোনো কেউ যদি থেকে থাকে তাহলে আপনি কল করে তাদেরকে জানিয়ে দিতে পারেন কিংবা আপনার আশেপাশে যদি কোনো অবৈধ কোনো কর্মকাণ্ড চলে তাহলেও আপনি ফোন করে তাদেরকে বলতে পারবেন যে এখানে কোনো অবৈধ কাজ চলতেছে আপনারা ব্যবস্থা নিন তাহলে তারা ব্যবস্থা নিতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই স্ক্রিনে যেই লেখাটা আপনারা দেখলেন তো এটাই আসলে মূলত আপনার আশেপাশে যদি কোনো অবৈধ লোক থেকে থাকে তাহলে আপনারা তাকে ধরিয়ে দিতে পারবেন কিংবা আপনার অবৈধ কোনো কর্মকাণ্ডের কথা আপনারা জানিয়ে দিতে পারবেন অবশ্যই পরিশেষে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন আমি কিন্তু কোনো প্রকার টাকা পয়সা কামাইয়ের জন্য আমি ইউটিউবে আসিনি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আসছি হয়তো দুই একটা ভিডিও আপনার ভালোও না লাগতে পারে তো এটা মন খারাপ করার কিছু নেই আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই কামনা করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম